Sectional Junior, Badminton Championship Year Advice, Tennis Tomorrow, Hayrolar Var, Değer Ucu Nişyalı, 13. Dolduzat. Hamet Dirişe, İzim Batı Year Advice, Sokal'da Ozor Diket, Eyfo Dürü Taşı Bodrum Bey. Eydi Pulbi, Kondo Duyada, 13 kişi tatlı, Amra Şeklası, Tatlı Junior, Sub Junior Badminton Championship, Duyada 15, Sokal'a Taşı, Sokal'a Taşı, Sokal'a Taşı, যাপনের মাধ্যমে দেশ ব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। আগামী 29 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে বিকেল 3টায় বাসা শহীদ সালাম কমিটি সেন্টার হতে চন্দ্র হতে এক ঘণ্টা তৈরি শুরু হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাসা শহীদ সালাম কমিটি সেন্টারে চত্বরে এসে শেষ হবে। বাংলাদেশের আটটি বিভাগীয় দল, শিশুটি জেলা দল, প্রত্যেক দলের পালক মালিকা উন্নত 14 এবং উন্নত 18 একক ও দ্বৈত সর্বমোট 300 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। খেলার সমগ্র বাজেট 45 লক্ষ টাকা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক হিসেবে সদস্য সমিতি জ্ঞাপন করেছেন। দুই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমনাথ আবু সেলিম মাহমুদুল হাসান, জেলা প্রশাসক পেনি ও সভাপতি পেনি হাসান, পুলিশ সুপার পেনি ও সহ সভাপতি পেনি জেলা ক্রীড়া সংস্থান, জনাব ডক্টর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক বিভাগীয় ক্রীড়া সংস্থা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব ডাক্তার আব্দুল মালিক, সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও মাননীয় তথ্য কমিশনার, তথ্য কমিশন সরকারের সাবেক সিনিয়র সচিব। আমি ফেনী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সাংগঠনিক কমিটি ও উপকমিটির সকল সদস্য এবং অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দকে। বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল জাতীয় জুনিয়র উন্নত 14 ও উন্নত 18 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022 খেলা উপভোগ করতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের নিকটে ও ব্যাপক প্রচারে পেরিকে উপস্থাপনের মাধ্যমে দেশবাসীকে উক্ত খেলা সম্পর্কিত তথ্য সকল তথ্য প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ। প্রত্যেক দলের ভালো তালিকা উন্নত 14 উন্নত 18 একক ও দ্বৈত।